আচ্ছা বলুন তো, আমার আপনার দেশের নাম ইন্ডিয়া, ভারত নাকি হিন্দুস্তান? আচ্ছা হিন্দুস্তানটা কেন আমি ছাড়লাম, দেশের নাম কি ইন্ডিয়া না ভারত? ইয়েস, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল বোস, আর এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এটাই সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। এবং কারণটা কি, হঠাৎ করে এই প্রশ্নটা কেন উঠছে? কারণ ইন্ডিয়াতে চলা G20 সামিটের অতিথিদের যে ডিনার ইনভিটেশন প্রেসিডেন্টের পক্ষ থেকে, সেখানে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু যে হেডিংটা উপরে লেখা রয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, প্রেসিডেন্ট অফ ভারত, এখান থেকেই বিতর্কের শুরু হয়েছে। এবং এই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20th আসিয়ান ইন্ডিয়া সামিট অ্যান্ড 18th ইস্ট ইন্ডিয়া সামিট ইন্দোনেশিয়াতে যেটা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী সেখানেও কিন্তু উল্লেখ করেছেন প্রাইম মিনিস্টার অফ ভারত, নট ইন্ডিয়া। আর এক্ষেত্রে বিরোধীরা কিন্তু একেবারে তেড়ে ফুড়ে আক্রমণ করেছে সরকারকে, কারণ তাদের বক্তব্য, তারা যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্স গড়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, এবং এই ইন্ডিয়া গঠবন্ধনকে কেন্দ্র করেই বিজেপি এটা করতে চাইছে যে ইন্ডিয়া নামটাকে সরিয়ে দিয়ে সেখানে ভারতটাকে এস্টাবলিশ করতে চাইছে। এক্ষেত্রে বিজেপির বক্তব্য, বিজেপির অনেক নেতার বক্তব্য, যদিও এটা কোনো গভর্নমেন্টের অফিসিয়াল ভার্সন নয়, তারা বলছে যে এই ইন্ডিয়া নামটার সঙ্গে ব্রিটিশ দাসত্বের একটা কোথাও যোগসূত্র রয়েছে। অতীতেও ইন্ডিয়া এরকম বেশ কিছু চেঞ্জ করেছে, তার মধ্যে কর্তব্যপথ, যেটা কর্তব্য মার্গ নাম দেওয়া হয়েছে, আগে ছিল রাজপথ, কিংসওয়ে, অর্থাৎ ভারত এরকম অনেক চেঞ্জ করেছে, সে কারণেই ইন্ডিয়া নামটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় এটা বেটার হয়। তবে আবারও বলছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে এমন কোনো অফিসিয়াল কিন্তু ভার্সন এখনও পর্যন্ত আসেনি। তবে কেন এই ভারত শব্দটা ব্যবহার করা হলো, এই নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে। এই বিতর্কে আবারও আসবো, এই নিয়ে অনেক কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি বলিনি যে ভারতের এতগুলো নাম কেন। দেখুন, আমি ভারত শব্দটা ব্যবহার করছি, প্রথমত এর পিছনে অনেক কারণ রয়েছে। একের পর এক উপনিবেশ, যে কোনো দখলের পরই নাম বদলে দেওয়া একটা বড় মানসিকতা। অর্থাৎ যদি কোনো দেশকে নিজের দখলে এনে দাসত্ব করাতে হয়, নাম বদলে দাও, এটার পিছনে একটা বড় রিজন। এবং এছাড়াও বহু যুগ ধরে, ভারত তো আজকের দেশ নয়, বহু প্রাচীন সময় থেকে বহু কারণে ভারতের নাম বদল হয়েছে। যদি আমরা একটুখানি পেছনের দিকে তাকাই, সবচেয়ে প্রাচীন নাম হচ্ছে ভারতবর্ষ। আপনারা অতীতে পড়েছেন, ইতিহাসে পড়েছেন যে ভারতবর্ষের নাম কোথা থেকে এসেছিল। কেউ বলেন যে দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ভরত রাজা, তার থেকে এই নামকরণ করা হয়েছিল, এবং ভরতকে একটা অংশ দেয়া হয়েছিল, সেই অংশটা অর্থাৎ ভারতবর্ষ, সেই অংশটার নাম ছিল ভারত, এবং সেখান থেকে বর্ষমান এলাকা তাকে দেয়া হয়, অর্থাৎ ভরতের নাম অনুযায়ী ভারত। আবার আরেকটা মতবাদ আছে যে রামচন্দ্রের ভাই ভরত, তার নাম থেকেই এই ভারত নামটি এসেছে, ভরত মুনির নাম থেকে ভারত নাম এসেছে, এমন বহু মতবাদ কিন্তু রয়েছে। কিন্তু যদি আমরা অতীতের দিকে তাকাই, প্রাচীন সময়ের দিকে তাকাই, ভারতবর্ষ এটা অনেক পুরনো নাম এবং এটার উল্লেখ কিন্তু বহু জায়গায় রয়েছে। এবার পরবর্তীকালে হিন্দুস্তান, এই নামটা কোথা থেকে এলো? অতীতে আমাদের বহু দেশের সঙ্গেই কিন্তু বহু বাণিজ্যিক সম্পর্ক ছিল, যেমন ইরান বা ইজিপ্ট বা মিশর, এ দেখুন এখানেও কিন্তু নাম পরিবর্তন হয়েছে। পারস্য যে শব্দ, সেখানে স্বয়ের উচ্চারণ হয় হ, যেহেতু এই ভারতবাসীরা তৎকালীন সময় সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে থাকতো বা লোয়ার বেসিনে থাকতো, তাদের ওই সিন্ধু শব্দটা পারস্য শব্দে বদলে যায়, স হয়ে যায় হ, অর্থাৎ সিন্ধু হয়ে যায় হিন্দু। ওই হিন্দু থেকেই তার পাশে যারা বা তার তীরে যারা অবস্থান করতো তাদেরকে বলা হতো হিন্দু, এবং সেখান থেকে আসে হিন্দুস্তান। এই হিন্দুস্তান শব্দের ব্যবহার কিন্তু বহুদিন পর্যন্ত ছিল, আমরা দেখেছি স্বাধীনতার সময় হিন্দুস্তান নামটি ব্যবহার করা হয়েছিল। বহু দেশ আজও কিন্তু, বিশেষ করে পাকিস্তান, আরবের দেশগুলো, তারা কিন্তু এখনও এই হিন্দুস্তান শব্দের, মানে হিন্দুস্তান নামটি ব্যবহার করে, যদিও ভারতকে বহু দেশে বহু নামে ডাকা হয়। এবার আসি ইন্ডিয়া, ইন্ডিয়া নামটি কোথা থেকে এলো? অনেকেই মনে করেন যে ব্রিটিশরা এই ইন্ডিয়া নামটি দিয়েছিল, কিন্তু এই কথা মানে বললে খুব একটা ঠিক হবে কিনা জানি না, কারণ আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিক পর্যটক মেগাস্থেনিস, তার বর্ণনা কিন্তু এই হিন্দুস্তানের উল্লেখ রয়েছে। আবার অনেকে বলেন যে এই যে হিন্দ, এই হিন্দ শব্দ থেকেই এসছে ইন্ড, এবং ইন্ডাস মানে যেটা আমরা জানি যে
সিন্ধুকে হিন্দি ইংরেজিতে বলা হয় ইন্ডাস, এবং এই ইন্ডাস থেকে পরবর্তীকালে ব্রিটিশরা সেটাকে ইন্ডিয়া করে দেয়। পরবর্তীকালে স্বাধীনতার সময় কোন নামটি গ্রহণ করা হবে তার মধ্যে একটা বিতর্ক ছিল। হিন্দুস্তান শব্দটি বাদ দেওয়া হয় কারণ অন্য ধর্মের মানুষের আবেগে আঘাত লাগতে পারে, সে কারণে ওই নামটি বাদ দিয়ে দেওয়া হয়। ভারত এবং ইন্ডিয়া এই দুটো নাম কি রাখা হয়? সংবিধানের যে অনুচ্ছেদ ১, সেখানে বলা হয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যসমূহের সংঘ। যদি ইংরেজিতে ট্রান্সলেট করে কি হয়, ইন্ডিয়া দ্যাট ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। এটা আপনারা যদি কনস্টিটিউশনের আর্টিকেল ১ দেখেন সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে। অর্থাৎ বিতর্ক এখানেই শেষ হয়ে যায় যে আমাদের সংবিধান পরিষ্কার করে দিয়েছে যে ভারত এবং ইন্ডিয়া এই দুটো নামই এক। আমরা বাইরের দেশগুলোর ক্ষেত্রে ইন্ডিয়া নামটা ব্যবহার করি কিন্তু ভারত তো আমাদের সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তাই এটা নিয়ে নতুন করে বিতর্কের আলাদা কিছু রয়েছে কিনা যে ভারত না ইন্ডিয়া। ওই যে আগে বললাম যে বিজেপির কিছু নেতার দাবি যে এই ইন্ডিয়া নামটার সঙ্গে কোথাও একটা ব্রিটিশের উপনিবেশ জড়িয়ে রয়েছে, সে কারণে এই নামটাকে বাতিল করে দেওয়া হোক। কিন্তু এই বিতর্ক নতুন নয়, এই বিতর্ক আগেও সামনে এসেছে, বেশ কিছু আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু সেই আবেদনগুলো খারিজ করে দিয়েছে। বহু ক্ষেত্রে বহু মিডিয়া দাবি করে, তাদের আর্টিকেল দাবি করে যে এর আগে যখন এই বিষয়গুলো সামনে এসেছিল বিজেপি, তারা কিন্তু এই বিষয়গুলোকে খারিজ করে দিয়েছিল। বহু রাজ্যে এমন ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টে আসা এমন একটি আবেদন সুপ্রিম কোর্ট বলে যে এটি উইথড্র করে নিতে এবং এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলতে। সেক্ষেত্রে 2015 ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এই ধরনের কোনো আবেদনকে গ্রহণ করা হবে না, কোনো প্রয়োজন নেই ইন্ডিয়ার নাম আলাদা করে বদল করে শুধুমাত্র ভারত রাখার। অর্থাৎ মোদি গভর্নমেন্টের সময় এই ডিসিশন কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছিল। এখন ওই যে বিরোধীরা দাবি তুলছে যে না আজকে নতুন করে এই জিনিসটার প্রয়োজন পড়ল, কারণ এর পেছনে রয়েছে রাজনীতি। যেহেতু ইন্ডিয়াকে এই মুহূর্তে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ ইন্ডিয়ার নামটাকে রিপ্রেজেন্ট করছে বিরোধীরা, তাদের জোট। আমরা যদিও দেখে থাকি যে কোনো ইলেকশন আসার আগে এই ধরনের একটা জোট, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়, আর সেই বিতর্কতে নতুন করে একটা ঘি পড়ে গিয়েছে এই নাম বিতর্ক। অনেকেই মনে করেন যে এই নাম বিতর্ককে সামনে এনে এটাকে আরও বেশি উস্কে দেওয়া হচ্ছে এবং কোথাও মানুষের মন জয় করার চেষ্টা চলছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা সম্পূর্ণটাই রাজনৈতিক বিষয়, আমি আপনি সঠিকভাবে বিচার করতে পারবো না। তবে কেন রাষ্ট্রপতি ভারত ব্যবহার করেছেন, কেন প্রধানমন্ত্রী ভারত ব্যবহার করেছেন, এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে অফিসিয়াল কিন্তু এখানে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও পরিষ্কার করে দিয়েছেন যে আর্টিকেল ১ সংবিধানের, এখানে আপনারা পড়ে দেখুন বিতর্ক কোথায় রয়েছে, আমার তো জানা নেই। তবে যদি সত্যি অফিসিয়ালি নাম বদল করা হয় তাহলে কি সত্যি কোনো প্রবলেম হবে? দেখুন এক্ষেত্রে অনেক কিছু বদল করতে হবে, এটা অস্বীকার করা যায় না। একটা দেশের নাম যদি অফিসিয়ালি ইন্ডিয়া থেকে ভারত করে দেওয়া হয় সেক্ষেত্রে বহু কিছুর নাম বদল করা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেঞ্জ করে দেওয়া হবে, ইন্ডিয়া নাম বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়, নোটের উপরেও লেখা রয়েছে, তাহলে কি আবার নতুন করে নোটবন্দি হবে? কিন্তু অতীতে এমন নাম বদল কি হয়নি? আমরা বিভিন্ন স্টেটে দেখছি নাম বদল হয়েছে। আমরা ক্যালকাটা থেকে কলকাতা হতে দেখেছি, ব্যাঙ্গালোরকে বেঙ্গালুরু হতে দেখেছি, মাদ্রাসকে চেন্নাই হতে দেখেছি। এক্ষেত্রে বিজেপির বক্তব্য, যারা আজকে এই নাম বিতর্কে সামিল হয়েছেন সেই সব নেতারা যারা নিজেদের রাজ্যের নাম বদল করেছেন তারাই এই জোটের মধ্যে রয়েছেন। দেখুন এই বিতর্ক পাল্টা বিতর্ক নেতা মন্ত্রীদের থাকবেই, তারাই বিতর্ক করে আগামী দিনে আমার আপনার মন জয় করতে চান। তবে নাম বদল বিতর্কে যদি দেখি অতীতে বহু দেশ কিন্তু তাদের নাম চেঞ্জ করেছে। শ্রীলঙ্কা বর্তমানে একসময় ছিল সিলন, আমরা যদি দেখি নেদারল্যান্ডস একসময় ছিল হল্যান্ড, সুইজারল্যান্ড নিজের নাম চেঞ্জ করেছে, আমরা বার্মাকে দেখি বর্তমানে মায়ানমার। তো এমনটা নয় অতীতের কথা মাথায় রেখে, অতীত ইতিহাসের কথা মাথায় রেখে বহু দেশ নিজের নাম বা নিজের অস্তিত্ব কিন্তু খুঁজে নিয়েছে। অনেকেই মনে করেন যে ইন্ডিয়া নামের আজকে কোনো প্রয়োজন নেই, কারণ ইন্ডিয়া নামের সঙ্গে কোনো ধরনের ভারতীয় সংস্কৃতি বা ভারতের অতীতের মিল রয়েছে, ইন্ডিয়া একটা মিনিংলেস শব্দ। কিন্তু ভারত, ভারত নামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস এবং ভারতের সংস্কৃতি। অনেকে নিজের ব্যাখ্যায় ভারত শব্দের অর্থ বুঝিয়েছেন, ভা অর্থাৎ সেন্সেশন, রা অর্থাৎ টিউন, যে টিউনটা রয়েছে অটোমেটিক্যালি যেটা আপনি তৈরি করতে পারেন না, এবং এটা একটা ডিপ মিনিং রয়েছে, এবং তা মিন্স রিদম, যে তাল, যে ছন্দ, গোটা ইউনিভার্স যেভাবে চলছে এবং তারই একটা ছন্দে আমাদের জীবন চলছে। এই ভারত শব্দটার অনেকেই এর ব্যাখ্যা দিয়েছেন। বর্তমানের যারা স্পিরিচুয়াল গুরুজ রয়েছেন তারা মনে করেন যে ভারত এই শব্দটার থেকেই পরবর্তীকালে অনেক রাজা রাজাদের নামকরণ হয়েছে, তাদের নামকরণের বেসিসে ভারত নামকরণ হয়নি, কারণ ভারত অনেক প্রাচীন নাম। সো এই ছিল বিতর্ক। এই বিতর্কের গোড়ায় দাঁড়িয়ে একটা কথা বলি যে ভারত ডেফিনেটলি একটা
প্রাচীন নাম এবং ভারতের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে এই নাম। ইন্ডিয়া অনেক পরে রয়েছে এসেছে এবং এই যে হিন্দুস্তান নামটা, এই হিন্দুস্তান নামটাও কোনো পার্টিকুলার জাতিকে বা ধর্মকে কিন্তু রিফ্লেক্ট করে না, কারণ একটা পার্টিকুলার জায়গার বাসিন্দাদেরই কিন্তু হিন্দুস্তানি বলা হোক, সেখান থেকে জিনিসটা এসেছিল। পরবর্তীকালে তার পুরো মিনিংটা বদলেছে, কারণ এটা অলরেডি আপনারা জানেন যে এই ইতিহাসটা কীভাবে আসে। এবং সমগ্র ভারত এই যে নামটা, এই নামটার সঙ্গে একটা প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে বলে অনেকে মনে করেন যে ইন্ডিয়া নামটা চলে যাওয়া উচিত। এটা একটা উপনিবেশিকতা থেকে এসেছে। তো এই বিতর্কের মাঝে দাঁড়িয়ে আপনারা কী মনে করেন প্লিজ আমাকে কমেন্টে লিখতে পারেন, কারণ রাজনৈতিক বিতর্ক তো থাকবেই। হ্যাঁ, তবে ডেফিনেটলি আপনার কোনো মতামত থাকতে পারে যেটা রাজনীতির ঊর্ধ্বে দেশের জন্য। তবে সবশেষে এটা পরিষ্কার করে দিই যে ভারত এবং ইন্ডিয়া কিন্তু একেবারেই আলাদা নয়। আমাদের সংবিধানে পরিষ্কার করে লেখা রয়েছে, আর ভারত এবং ইন্ডিয়া নিয়ে আমাদের মধ্যে মনে হয় কোনো ধরনের বিতর্ক নেই। পাকিস্তান এখন যতই রপ্ত লুট না কেন, যে যদি ইন্ডিয়ায় নাম ব্যবহার না করে তাহলে আমাদের দিয়ে দেওয়া হোক, এমন মজা করে বলা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতা আমাদের দেশের মধ্যেই পড়ে, অ্যাকচুয়ালি আমরাই বিলং করি সেখান থেকে, এখন আর ইন্ডিয়ার মধ্যে নেই। এসব বিতর্ককে উড়িয়ে দিয়ে, এসব মজা ইয়ারকির ছলকে উড়িয়ে দিয়ে আপনারা আপনাদের মতামত এই ভিডিওতে জানাতে পারেন যে এই গোটা বিতর্ক নিয়ে আপনারা কী ভাবছেন। থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওটা এখানে শেষ করছি। আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন আপনার পরিচিত বন্ধুদের সঙ্গে। যেতে যেতে আমার পেজটি ফলো না করে প্লিজ যাবেন না, তাহলে নেক্সট এরকম অনেক ভিডিও আসলে আপনার কাছে সহজে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, জয় হিন্দ।